হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, চলে এসেছি ছেলেকে নিয়ে সকাল সকাল। তো আমার ছেলে এখন দুধ খাবে, তো ওই জন্য ওকে নিয়ে এসেছি যে দুধটা খাইয়ে দিই। তো ছোটোবেলায় ওকে যেভাবে দুধ খাওয়াতাম আমি বাটিতে করে আর চামচ নিয়ে, তো আজকে সেইভাবেই দুধ খাওয়াবো অনেক দিন বাদে। তো এখন আমার ছেলের বয়স কত বলো তো? 7.5 বছর। তো অনেকদিন বাদে দেখো এইভাবে খাওয়াচ্ছি, না হলে এখনও পর্যন্ত দুধ আমিই খাইয়ে দিই, তবে এরকম কোলে নিয়ে নয়, গ্লাসে করে সামনে বসি, বসে মুখে ধরি ও চুমকে চুমকে খেয়ে নেয় চুমুক দিয়ে দিয়ে। তো চলো আজকে বাবানের ছোটোবেলার দুধ খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করি, কিভাবে আমি ওকে দুধ খাওয়াতাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো সাথে থাকো, পাশে থাকো। তো এখন না একদমই দুধ খেতে চায় না। তো দেখো কেমন করছে, তোমরা দেখলেই বুঝতে পারছ, দুধ একদমই খেতে চায় না। দুধ না খেলে চলবে বলো? সকাল আর বিকেল দুবেলাই ও দুধ খায়, কারণ ওকে খেতেই হবে। তো ও একদম খেতে ভালোবাসে না, দেখো জিভ বের করছে। ওই জন্য এখনও পর্যন্ত এত বড় হয়েছে, তাও আমাকে দুধটা ওকে খাইয়ে দিতে হয় টাইমলি, না হলে ওই দুধ দিলে ওরকমই করতে চায়, খেতে চায় না। ওই জন্য আমি এখনও পর্যন্ত দুধ খাওয়াই, তবে গ্লাসে করে। আর এরকম খাওয়াতাম এখন 7.5 বছর, মানে যখন ওর 5 বছর বয়স তখনও প্রায় আমি এরকম চামচে করেই, এরকম চামচে করে খাওয়াতাম বাটি করে দুধ নিয়ে। তো দেখো কিছুতেই যেন ঠিক করে বসতে পারছে না, আর রুমালটা না মানে গলায় যে গুঁজে দেবো সেটাও বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে ওর ভীষণভাবে সুড়সুড়ি লাগে, প্রচুর সুড়সুড়ি আমার ছেলের। তো বারে বারে এদিক দেখো গলাটা এরকম করে, মুখটা কেমন করে আছে, কারণ সুড়সুড়ি লাগছে, যেহেতু আমি রুমালটা দিয়েছি ওখানে গলাতে, যে দুধটা পড়লে রুমালটাতেই পড়বে, ছোটোবেলার মতোই। ওই দেখো দুধ পড়ছেও তাও টুকটুক করে। তো দেখো হাতে করে তুলে নিয়েছি বাটিটা, আর এবার খেয়েছে বাবান, বেসন খেয়েছে। তো আমার মাথার তালুতে দেখো ফু দিচ্ছি। তো আমরা কি বলি বলো তো, খাবার খাওয়ার সময় যদি বিষম লেগে যায় তাহলে আমরা বলি আমাদের কথা কেউ মনে করছে। তো আমি সেটাই বললাম, হয়তো তোমার দিদু তোমার কথা মনে করছে, তাই তুমি খাবার সময় বেসন খেয়েছো, তাই মাথার তালুতে একটু ফু দিয়ে দিলাম। আর ও খুবই খুশি হয়ে গেল যে ওর দিদু ওর কথা মনে করছে খাওয়ার সময়, এ হচ্ছে ব্যাপার। আর চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোজোর দুধ খাওয়া প্রায় কমপ্লিট, আর একটুখানি আছে। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, আর ভিডিওটা কেমন লেগেছে সেটা বলার জন্য একটা কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো,
সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ছেলের খাওয়া দেখো একদমই কমপ্লিট। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমাদের সাথে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে।